অবাজান ফাতেমার ঘরটাতে এখনো মসজিদ নববীর উত্তর পাশে আছে যেটা হযরতে আলী নামে মসজিদ এটাই কিন্তু ফাতেমার ঘর অবাজান এই ঘরের সামনে এখনো পর্যন্ত হাজিরা যায়ার কান্দে ফাতেমার ঘরের মধ্যে দুইটা বাবা খাট দড়ি দিয়া বানানো খাট ছিল ও বাবা মাটির দুইটা কলস ছিল একটা জাতা আটা পেশার জন্য জাতা ছিল দুইটা গ্লাস ছিল পাঁচখানা প্লেট ছিল ও বাবা একটা বটি ছিল যাই দিয়া তরকারি কুটতো ফাতেমার হাতে একটা লাঠি ছিল পাঁচটা দড়ি ছিল যা দিয়া কুয়ার থেকে পানি তুলতো ওবাজান ফাতেমা যখন দেখলো বাবা আমার ঘরে ফাতেমার চোখের এই কণ্টাগুলো কালো হয়ে গেছে ও বাবা পিঠের মধ্যে কালো কালো দাগ আইসা গেছে আমার নবী বারবার জিজ্ঞাসা করে ফাতেমা রে কমলার চাইতে সুন্দর বানাইছে আমার আল্লাহ তোমারে সুন্দরী আমার আল্লাহ 160 জন বিশ্ব সুন্দরী ঘোষণা করছে ফাতেমা বিশ্ব সুন্দরীদের নামের লিস্টে আমি মিরাজের রাতে আল্লাহু আকবার বলে বাবা মিরাজের রাতে বিশ্ব সুন্দরীদের লিস্টে আমি দেখছি আল্লাহর আদালতে লেখা আছে বিশ্ব সুন্দরীদের মধ্যে তোমার নামটা 27 নম্বরে ও মা মিরাজের রাতে বিশ্ব সুন্দরীদের লিস্টের নাম দেখছি ছবি সহ দেখছি মা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি বিশ্ব সুন্দরীর চেহারা কালো কেন ফাতেমা বলে বাবা গো আজকে 14 দিন হয়ে গেল আমার ঘরে হাড়ি জ্বলে না বিশ্ব নবী বলে বারে আমি বাবা তোর কাছে অপরাধী মনে হচ্ছে মা তোর কি মানে টাকা পয়সার দরকার ফাতেমা বলে বাবা গো বেশি টাকার দরকার নাই চলার মতো কিছু টাকা হইলেই হবে আমার নবী বলে মারে চলার জন্য মানুষের অনেক টাকাই লাগে আয় তোরে টাকার মালিক বানাই দিয়ে যাই যায় না মাস্টার টান দিয়েই দেখে বাবা গলিত স্বর্ণের নহর দেখা যায় আল্লাহু আকবার জোরে বলতে পারো না নবী আমার এই আঙ্গুলটা দিয়ে খোসা দিয়া স্বর্ণের চাকা উঠাইয়া ফাতেমার হাতে দিয়ে বলে মা যা বাজারে লয়ে যা তোর সন্তান দুইটারে দিয়ে উঠা কত টন উঠাইতে চাস উঠা কেয়ামত পর্যন্ত যারা বাঁচবে তোর ঘরের থেকে স্বর্ণ নিতে পারবে তোর নাতি পোতারাও নিতে পারবে নে মা নিতে থাক ফাতেমা বাবার বুকের সাথে মাথাটা লাগায় বলে বাবা আমার যায় নামাজের নিচে যায় নামাজের নিচে স্বর্ণের গলিত নহর ও বাবা আমি জানি না তুমি এতদিন বলো নাই মা তুই যখন কাঁচুর আর বলসুর বাবা তুমি যদি দামি নবী হও তোমার সন্তানগুলো ক্ষুধায় কষ্ট পাবে কেন মা আমি তো জানি তোর পুরা ঘরটাই জান্নাতের উপরে মা ও মা এই জন্যই তো তোরে আমি সালাম দেই আসসালামু আলাইকি আহলাল বাইত ও ঘরওয়ালা আল্লাহ শান্তি বর্ষিত হোক মা তোর পুরা ঘরের নিচেই স্বর্ণের খনি ফাতেমা বলে বাবা গো দুনিয়ার সুখ আমি চাই না গো বাবা بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى এখন তুমিও কানবে উলামায়ে কিরাম কানবে ওবাজান তখন আমার নবী ফাতেমার খাটে বইসা বলে মা মারে তুই তো জানোস রে মা আমি যখন তায়েবের মাঠ থেকে ঘুরে আসছিলাম ও মা পুরা শরীরটা ব্যথায় জর্জরিত ছিল আমার শরীরের এমন কোন জায়গা ছিল না বেঈমানগুলো মারে নাই তোর নিজের হাতে আমার ওই অসুস্থ শরীরটারে পট্টি লাগায় দিছোর মা তেনা বিজায়া বিজায়া আমার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিছোর যেখানে তেনা লাগাইলে ব্যথা পাইতাম ওই জায়গায় জিব্বা লাগাইয়া পরিষ্কার করছোর দুনিয়ার কোন মেয়ে তার বাবার জিব্বা লাগাইয়া ওই ক্ষত স্থান পরিষ্কার করবে না আমি যখন জিজ্ঞাসা করছিলাম ফাতেমা রে আমার ময়লা যুক্ত জায়গায় ক্ষত স্থানে জিব্বা লাগাইয়া তুই ছেটে ছেটে ময়লা পরিষ্কার করস মা তোর কি ঘৃণা লাগে না তোর কি শখ লাগে না তুই তখন বলছিলি বাবা ও
তুমি যদি আমারে কলিজাটা কেটে দিতে কও তাও দিতে রাজি আছি তবে তোমার বড়ের কষ্ট দূর করতে চাই মা তুই ভুলে যাস না আমি তোর বাবা সব কষ্ট ভুলে যাব যদি একটা কাজ করোস রে মা আব্বা বলো কি করতে হবে তাই আমি করব মা আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন দুনিয়ার সুখ চাইস না রে মা ফাতেমা তখন বলছিল বাবা আমি তোমার উম্মতের জন্য দুনিয়ার সব সুখ কুরবানি দিলাম তবে যাইবার আগে একটা কথা বলো বাবা আমি জীবনে সুখ চাই না তোমার নাতি দুইটার জন্য কি একটু খাবার ব্যবহার করা যায় না নবী আমার বলে মা দেখবি তোর বাবার হাতে কত বরকত দিছে মাওলা অবাজান আমার নবী সবে মাত্র হাত দুইটা তুলছে আল্লাহ তুমি আমার নানু ভাইটা দুইটার জন্য খাবারের ব্যবস্থা করো মাত্র কয়েক মিনিটের ভিতরে ফাতেমার ঘরের সামনে দুইটা জান্নাতের প্লেট হাজির জোরে 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 আল্লাহ আজিজুল হক তার বুখারী সারার মধ্যে লাগে বাংলায় ঘরে বইয়া পড়ো বউ সালমানে কিনা দিও খালি নেইমার আর বেসিন লেগে টিভি কিনে দিও না বুড়ার ঘরে বুড়ে বুইরে সুদে টাকাই না বউরে ওয়াইফাই লাগাও দিয়া ওয়াইফাই দিয়া আবার টিভি কিনে দাও হারামি বেটা বোখারি কিনা দিতে পারো না রাবেয়ার জীবনী কিনা দিতে পারো না বিশ্বনবীর জীবনী কিনা দিতে পারো না আল্লাহ আকবার করে বলতে পারো না এই মুসলমানে বলে দেখ তাকাও খালি মুসলমান মুসলমান দাবি করো নেইমার গোল দিলে ভ্যা ভ্যা করে চিল্লা ওয়াজাইলে হাতানে মুরগি ফারমের মুরগি হও এদিকে তাকাও হাত তোলার লগে দুইটা প্লেট নবীর হাতে হাজির খানা না ভাই খা তৃপ্তি সহকারে খা দুই ভাই হাতে নিয়ে কয় সব কাজের শুরুতে মুরব্বী গাতে হাত দিতে আগে হাত দাও তুমি নবী আমার বারবার ইশারা দিয়ে বলে না না এই খানা তো গোল লেগে যায় আমার লেগে যায় না হাসান হোসেন খুব বুদ্ধিমান ছিলেন যেটা তোমার লেগে যায় জানো ওটা আমাকে লেগে যায় যায় কেমনে সত্য কথা কো কি হয়েছে খানা কি এর খাওয়া আমার নবী বলে নানু ভাই আমি আমার গরিব উম্মত রেখে খাইতে পারি না রে আমি বুঝাইতে চাইছিলাম জান্নাতের খাবার হাত দিয়া ধরলো জান্নাতের খাবার নবীর হাত দিয়া ছানলো জান্নাতের খাবারের টেন্ডার পাইলো জান্নাতের খাবার নবীর হাত দিয়া ডিস্ট্রিবিউটর হইল কিন্তু নিজে খায় না তাহলে বুঝিয়াল উম্মাতের দরদি আমার নবী ও আমার খিলগায়ের বাইরা মেরা দিয়ার বাইরা কোন দিলটা নরম করবা আর মাত্র কিছু সময়ের মধ্যে বিদায় লয়ে যাব আমি জানি নাই মা বিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই কার যেন বাবা নাই গো বাবা এই দুনিয়া একজন মাত্র বান্ধবী আছে বিনা পয়সায় তোমার আর মারে লালন পালন করছে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা